জাগো গ্রাহক জাগো, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? জাগো গ্রাহক জাগো, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? প্লিজ, নট কমপ্লিটলি, দিস ইজ দ্য আনসার। ইউ আর নিয়ার বাই, বাট ইট ইস নট অ্যাবাউট, আই মিন, জাগো গ্রাহক জাগো মিন্স the consumers are being targeted. Director jeta bole gelen je bhokta mane ki, please sit down, bhokta hocche amra mane consumer. So jago grahok jago, amra hoyto oneke dekhechi Amitabh Bachchan tar brand ambassador chilo ek shomoy, jago grahok jago ekta ad korto TV te, amra oneke dekhechi. Mane গ্রাহক বলতে উই অল আর গ্রাহক, কনজিউমার, যারা আমরা মার্কেট থেকে জিনিস কিনি, শার্ট কিনি, প্যান্ট কিনি, জুতো কিনি, টিভি কিনি, মোবাইল কিনি, এভরিথিং, ফ্রম আলপিন টু এলিফ্যান্ট, এভরিথিং আমরা যারা বাজারের সঙ্গে যুক্ত অর্থ দিয়ে কিনি, উই অল আর কনজিউমার্স। অ্যান্ড নাও গ্রাহক জাগো, গ্রাহক জাগো, এই যে স্লোগানটা, এটা ভারত সরকারের দেওয়া, এবং এটাকে দেওয়ার জন্যে অমিতাভ বচ্চনকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে বা তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ আমরা যেমন ট্যুরিজমে, আমি মন্ত্রী হওয়ার পর সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছি, ইউ অল নো, টু প্রমোট ত্রিপুরা ট্যুরিজম অ্যাক্রস দ্য গ্লোব। সৌরভ গাঙ্গুলির টুইটার হ্যান্ডেল থেকে ত্রিপুরা ট্যুরিজম ছবি মোরাম নির্মহল নিয়ে যখন যাবে, তখন ওর যে ফ্যান ফলোয়ার্সরা আছে সারা বিশ্বে, তারা ভাববে না গাঙ্গুলি আমার বস বলছে আমাকে একটু যেতে হবে। এটার মাধ্যমে আমি আমার টুরিস্ট ফুটফল ত্রিপুরাতে বাড়াবো। তেমন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অমিতাভ বচ্চনকে ভারত সরকার করেছিল জাগো গ্রাহক জাগো, যাতে ভোক্তারা, কনজিউমাররা কোথাও যাতে প্রতারিত না হয়, আমরা যাতে খাস বাংলায়, মানে আমরা যাতে চলতি ভাষায় বলি ঠকানো, ঠকিয়েছে আমাকে। সো ফর মাই নলেজ রানস, আই মিন সো ফর মাই আন্ডারস্ট্যান্ডিং, টুডেজ সেশন হ্যাজ টু পার্ট, ইট ইস ডিভাইডেড ইন্টু টু পার্টস, ওয়ান ইজ দ্য ইনোগারাল পার্ট ফলোড বাই দ্য টেকনিক্যাল পার্ট, অ্যান্ড টেকনিক্যাল পার্ট